এই রাস্তাটা দিয়ে চলো, তাড়াতাড়ি পৌঁছিয়ে যাব। ওই তোরা। কিন্তু এই রাস্তাটা খুব নির্জন। তোরা ওখানেই থাম বলছি। ওরে বাবা, ডাকাত! আমাদেরকে ছেড়ে দিন। এবার ওই বাচ্চাটাকে আমার হাতে দিয়ে দে, নাহলে তোদের দুজনকেই মেরে দেবো। তখনও না, তুই কে রে? বন্দুক দেখিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছিস? আপনি জানেন না যে উজাস কি করতে পারে। উজাস এই বদমাসটাকে উচিত শিক্ষা দিয়ে দে তো দেখি। খবরদার না, উজাস কিছু করলে আমি পেছন থেকে আপনাদেরকে শ্যুট করব। আরে, আপনি তো ডক্টর পাবলোর অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, সেই দিনই তো আপনি আমাদের বাড়িতে এসেছিলেন। আপনি কেন আমাদেরকে শ্যুট করবেন? আমরা কি দোষ করেছি? এসব কি হচ্ছে? আমি বুঝিয়ে বলছি। আরে ডক্টর পাবলো, আপনি এখানে? হ্যাঁ, আমাকে যে আসতেই হলো, কারণ কন্ট্রাক্ট অনুযায়ী তাই কথা ছিল। মনে আছে তো গতকালের ওয়ার্ল্ডস নেক্সট হিরো কম্পিটিশনের কথা? হ্যাঁ, কিন্তু কন্ট্রাক্টে কি এমন লেখা ছিল যে আজকে আপনি আমাদেরকে মারার চেষ্টা করছেন? ওই কন্ট্রাক্ট অনুযায়ী উজাস কম্পিটিশনটা জিতলে আপনারা $1 million পাবেন, কিন্তু তারপরেই উজাসকে আমার হাতে তুলে দিতে হবে। সেটা তো স্পেশাল ট্রেনিং এর জন্য। তাহলে এইভাবে গুন্ডা দিয়ে কেন ভয় দেখাচ্ছেন ডাক্তার পাবলো? তার কারণ আপনারা তো রাজি হচ্ছেন না। মনে পড়ে গতকালের কথা? এবার কন্ট্রাক্ট অনুযায়ী উজাসকে আমার সাথে যেতে হবে। কেন? উজাস কেন আপনার সাথে যাবে? কেন, ওর স্পেশাল ট্রেনিং এর জন্য। আপনারা কি ভুলে গেলেন নাকি? মোটেই না, আমার উজাস কোনো ট্রেনিং করবে না। কিন্তু কন্ট্রাক্টে? ওসব কন্ট্রাক্ট বাদ দিন, উজাস কম্পিটিশন জিতে গেছে আর আমরা $1 million পেয়ে গেছি, ব্যাস। ট্রেনিং এর ব্যাপারে আপনি জোর করতে পারেন না, বুঝলেন? এটা কিন্তু ঠিক হচ্ছে না, এর ফল কিন্তু ভালো হবে না। আরে জান জান, আপনার মতো অনেকেই ডায়লগ দেয় কিন্তু শেষে গিয়ে কিছু করতে পারে না। আর উজাসের কাছে আসার চেষ্টা করবেন না। এবার কি হবে? তোমার কন্ট্রাক্টটা পড়ে সাইন করা উচিত ছিল। এখনো সুযোগ আছে, উজাসকে দিয়ে দিন, না হলে আপনাদেরকে আমি প্রাণে শেষ করে দেব। উজাস কোথাও যাবে না, আপনার যা করার তাই করে নিন। উজাস দেখিয়ে দে তো তুই কত শক্তিশালী। আমি যাব না। আরে বাস! ওরে বাবা! আমি কোথায়? এসব চালাকি আমার সাথে চলবে না, তাই ভালোই ভালোই উজাসকে দিয়ে দিন, না হলে আমি যাব না, আমি মার কাছে থাকব। কখনো না, আমার প্রাণ থাকতে আমি উজাসকে দেব না। বাহ, কি টাইমিং! এ কি কি সর্বনাশ, তুমি একটু ধৈর্য ধরো, আমি অ্যাম্বুলেন্সে কল করছি। আমার কথা ভেবো না, তুমি তুমি উজাসকে নিয়ে পালাও। মা মা, ও মা! উজাস, তুই তুই পালা। উজাস, এই দেখো আমি তোমার জন্য কি এনেছি, দেখো। তোমরা খুব বাজে, আমার মা বাবাকে কি করেছো ওরা আর কথা বলছে না। যা হয়েছে সব ঠিক হয়ে যাবে, কিন্তু তার জন্য তোমাকে তো নিজের হাতে এই বক্সটা খুলতে হবে। আমি তোমার কাছে যাব না, তুমি আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। আচ্ছা বেশ, আমি এই বক্সটা মাটিতে রাখলাম, তুমি নিজের হাতে খুলে দেখো এর ভেতরে কি আছে। এটা খুললেই আমার মা বাবা ঠিক হয়ে যাবে? হ্যাঁ উজাস, তুমি একবার নিজের হাতে বক্সটা খুলেই দেখো না। বক্স বক্স, আমার মা বাবাকে ঠিক করে দাও। এ কি? না, আমি তো আ
আরে বাবা, এটা কি হলো? বস, উজাস কোথায় গেল? উজাস এখন আমার কাছে বন্দি। এবার আমি ওকে যা বলবো তাই করবে। সে কি ডক্টর পাবলো তোর মা বাবাকে মেরে দিল? আর ওই বক্সটা, ওটা কি করে ডাক্তার পাবলোর কাছে এলো রে? মাকে তো ওরা মারেনি, কিন্তু বাবার কি হয়েছিল, তারপরে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল কি না আমি কিছুই বলতে পারবো না। আর ওই বক্সটা, ওটা ডক্টর পাবলো আমার জন্য স্পেশালি বানিয়েছিল। ওই বক্সটা যার হাতে আমি তার অর্ডারই পালন করতাম। তাহলে তুই বক্সটা আমাকে কেন দিয়েছিলি? তার কারণ তোরা আমাকে ফ্যামিলি মেম্বার করে নিয়েছিস, আর এটা বলাই ছিল যে এই বক্সটা যদি একটা সৎ ব্যক্তির হাতে পড়ে তাহলেই আমি মুক্ত হব। সেই জন্যই আমি তোর হাতে বক্সটা দিয়েছিলাম। ভালোই তো, তুই একটা ওরকম বক্স আমাকে দে না, তোদের মাকে পুড়ে রাখবো, তাহলে আমার সমস্ত অর্ডার শুনবে। কি এত বড় সাহস? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। এই না না, আমি তো ইয়ারকি মারছিলাম। তোর গল্পটা শুনে বেশ খারাপ লাগলো। আমি কথা দিচ্ছি আমি তোর সাথে সবসময় থাকবো। আমিও কথা দিচ্ছি আমরা তিনজন কখনোই আলাদা হব না। প্রমিস, প্রমিস, প্রমিস। আর আমরাও তোদের সাথে সবসময় থাকবো, প্রমিস।